আসতেছে, আমরা তো অনেকের মাঝে একটা চিন্তা চেতনা, রোজার মধ্যে আমরা কি কি খাব, ইফতারি কি কি করব, আর সেহরিতে কি কি খাব, আর কত রকমের আইটেম করা যায়, কি কি ভালো খাওয়া যায়, সব নিয়ে জল্পনা কল্পনা। আমি কি ঠিক বলছি কিনা? ঠিক না? এই ধরনের প্রতিযোগিতা, অমুকের সাথে আমি একটু ভালো খাবো, আমি এটা খাবো সেটা খাবো, কত রকমের তালিকা খাদ্য সূচি আমাদের তৈরি হয়, ঠিক কিনা? এটা কি খাওয়ার প্রতিযোগিতা না রোজা? কোনটা? রমজানের প্রস্তুতি না খাওয়ার প্রস্তুতি? রমজানের প্রস্তুতি নিতে হলে খাওয়ার প্রস্তুতির দরকার নেই। এত বেশি খাওয়া এটার জন্য করলে তাহলে রমজানের যে সিয়ামের যে তাকওয়া এটি নষ্ট হয়, এটি নষ্ট হয়। আরেকটা হচ্ছে আমাদের দেশের যুবকেরা, এরা সময় কিভাবে কাটাবে তারা একটা তালিকা তৈরি করে, বিভিন্ন স্যাটেলাইট এবং বিভিন্ন টেলিভিশনে তারা কি সময়সূচি দে, কখন কোন প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম নিয়ে তাদের যত জল্পনা কল্পনা, কখন কোন প্রোগ্রাম দেখবে, রাত্রিতে কতক্ষণে কোন ড্রামা সিরিয়াল দেখবে, এই নিয়ে তাদের চিন্তা চেতনা, এটা সম্পূর্ণ রোজার ক্ষেত্রে নিষিদ্ধ। এটা কি করা যাবে? এটা করার কোনো দরকার নাই, এটা রোজার কোনো অংশ নয়। সুতরাং এটাতে আরও রোজায় কি করে, রোজার যে তাকওয়ার যে বিষয়গুলো এগুলো ধ্বংস করে দেয়। এখন কি করতে হবে? রমজান তো আসতেছে আগামী বৃহস্পতিবার, সম্ভবত আমরা সেহরি খাবো, শুক্রবার আমাদের প্রথম রমজান হবে আল্লাহ চায়ে তো। তো তাহলে আমরা এখন কি করব? এখন আমরা আজকে খালেসভাবে আল্লাহর কাছে তওবা করব। কি করব? তওবা করব যে সামনে রমজান আসছে, রমজানের আমার প্রতিটি ইবাদত যেন আল্লাহ কবুল করেন, এবং বৈধ পন্থায় ভালোভাবে যাতে আমার ইবাদতগুলো হয়, কোনো ত্রুটি যাতে না থাকে, ত্রুটিমুক্ত ইবাদত যাতে করতে পারি, আল্লাহর কাছে আমাদের আগের যে সমস্ত পাপ করেছি সবগুলার জন্য তওবা করব, এবং ভবিষ্যতে ভালো হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি চাইব, তৌফিক কামনা করব। এই তো এখন এটা আমাদের কাজ। এটা করতে হবে না, তওবা করতে হবে না? আমরা পাপ নিয়ে যদি পুণ্যের দিকে যাই, পাপগুলো থেকে যায় এবং পাপ অব্যাহত থাকে, তাহলে কি আমাদের ইবাদতগুলো কবুল হবে? হবে না। এরপরে আমল কবুলের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, ধর্ণা দিতে হবে, আমার আমলগুলো আল্লাহ যাতে কবুল করেন, এজন্য আল্লাহর কাছে সবসময় আমরা হাত উঠিয়ে দোয়া করব। এ মাসের, এ মহান মাসের আগমনে ইমানদার যারা তারা খুশি হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এই রমজান হচ্ছে গুনামাফের সময়। এই রমজানে যে নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, সে ব্যক্তি আর সারা বছরেই পারবে না, পারবে? পারবে না। সুতরাং এই মহান মাসের আগমনে প্রত্যেককে খুশি হতে হবে, কারণ এখানেই সৎ কাজগুলো আল্লাহর কাছে বেশি করে কবুল হয়। যদি খালেস নিয়তে তওবা করে, কোনো আমল করে, সে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরে কোনো ওয়াজিব রোজা যদি কারো বাকি থেকে যায়, পূর্বের রোজা কাজা থেকে গেছে, সেগুলো কাজাগুলো পূরণ করে নেয়ার এখনই সময়, এখনই সময়। সেগুলো বাকি থাকলে সেগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এরপরে বেশি বেশি জানবেন আপনি রোজার মাসলা মাসায়েল, রোজার মাসলা মাসায়েলগুলো আপনি শিখবেন এবং এগুলো জেনে নেবেন, রোজার ফজিলত সম্পর্কে আপনি বেশি বেশি করে জ্ঞান অর্জন করবেন, অবগত হওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে রোজার পূর্বের প্রস্তুতি। এরপরে যে কাজগুলো রমজানে ইবাদতে ও রোজা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোনো কাজ এমন যদি থেকে থাকে যে কাজগুলো যদি রমজানে করেন তাহলে আপনার রোজার উপরে আঘাত আসবে, অথবা কোনো আমল অথবা কোনো ইবাদতের উপরে আঘাত আসতে পারে, সেই কাজগুলো এখন সারিয়ে নেবেন, এখন সেগুলো করে শেষ করে ফেলবেন। পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে রমজানের মাসলা মাসাইল ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা আছে, তারপরে ভাই আছে, বোন আছে, আরও যারা আছে পরিবারের,
প্রত্যেককে নিয়ে রমজানের মাসলা মাসায়েলগুলো আপনারা বেশি বেশি করে আলোচনা করবেন, পারিবারিকভাবে বসবেন। এরপরে ছোট যারা আছে তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবেন। তারপরে ঘরে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করবেন, ঘরে যাতে সবাই পড়তে পারে কিছু বই সংগ্রহ করে তাদেরকে বই পড়তে দেবেন ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য। এরপরে রমজানের অনুশীলনের জন্য শাবান মাসে কয়েকটি রোজা রাখার নিয়ম আছে রমজানের প্র্যাকটিসের জন্য। আমাদের সামনে ছয় দিন বা তিন চার দিন সময় আমরা পাইতে পারি, যদি পারি আমরা রোজা রাখার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাহিরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেই মাসটি হলো শাবান মাস। সেই মাসটি কি? শাবান মাস। সুতরাং এখানে রমজানের অনুশীলন করার মাস হচ্ছে শাবান মাস। আর বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন এবং বেশি বেশি করে হাদিস শরীফ পড়ার চেষ্টা করবেন। এরপরে রমজানের এই সূচি, একজন মানুষের কর্মসূচি, আমি কি বলবো, একজন মানুষ